খুশকি, খুশকি একটি খুবই অস্বস্তিকর সমস্যা। যাদের এই খুশকির সমস্যা আছে, এটা একমাত্র তারাই জানে যে কী পরিমাণ অস্বস্তিকর এই খুশকির সমস্যাটা। খুশকির সাধারণত একবার যাদের মাথায় আসে, তাদের মাথা থেকে খুব সহজে যায় না। শ্যাম্পু করে, সেদিন খুশকি ভালো থাকে, একদিন শ্যাম্পু বন্ধ, পরবর্তী দিন দেখা যায় তার মাথায় আবার খুশকি। আজকের ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি এই ভিডিওটি দেখার পর খুশকির সমস্যা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। এই ভিডিওটিতে আমি আলোচনা করব খুশকি কি, খুশকি কিভাবে হয়, আর খুশকি হওয়ার আগে আমাদের কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত যাতে খুশকি না হয়, আর সর্বশেষ খুশকি হওয়ার পর আমাদের কী কী করা উচিত, কী কী করা উচিত না। দেখা যায় আমাদের প্রতি তিনজনের ভিতরে একজনের মাথায় খুশকির খুব বেশি সমস্যা থাকে। খুশকিটা কী? খুশকিটা হচ্ছে আমাদের মাথায় এক ধরনের ফাঙ্গাসের আক্রমণে, সেখান থেকে আমাদের মাথার যে স্ক্যাল, মাথার উপরের চামড়ার একটা লেয়ার ভেঙে ভেঙে একটু একটু করে উঠে আসে, এটাকে বলা হয় খুশকি। দেন খুশকি কেন হয়? দেখুন, খুশকিটা হওয়ার পিছনে সর্বপ্রথম কারণ হচ্ছে ধুলাবালি, ময়লা এবং মাথাকে অপরিষ্কার রাখা। যারা সাধারণত বাইক রাইড করে, মাথায় অলওয়েজ হেলমেট পরে থাকে, তাদের ভিতরে খুশকির প্রবণতাটা একটু বেশি দেখা যায় অন্যদের তুলনায়। বাট আরও অনেকেই আছে যারা প্রায়ই খুশকির সম্মুখীন হয়, তার ভিতরে যারা শ্রমিক আছেন, যারা সবসময় মিল কলকারখানায় কাজ করেন, বা যারা সমিল বা কাঠের মিলে কাজ করে, বেশিরভাগ সময়ই তাদের মাথা ধুলাবালির সংস্পর্শে আসে, তাদের মাথায় ধুলাবালি লেগে থাকে। এবার বলি ধুলাবালির সাথে খুশকির সম্পর্কটা কি। দেখুন, আমাদের যাদের খুশকি নাই, তাদের মাথায় যখন প্রথম ধুলাবালি লাগে, আপনি যদি শ্যাম্পু করে ধুয়ে ফেলেন, তাহলে ধুলাবালিটা সহজেই চলে যায়। সমস্যা হয় কি, আপনি যখন এই ধুলাবালিটা শ্যাম্পু করে না ধুয়ে ফেলেন, ধুলাবালিটা যখন মাথায় থেকে যায়, তখন এক ধরনের ফাঙ্গাস আছে যারা এই ধুলাবালিটা তাদের জন্য উপযুক্ত পরিবেশ, তাদের বংশবৃদ্ধির জন্য। তখন আমাদের মাথায় যখন একদিন, দুই দিন, এরকম তিন দিন এভাবে ধুলাবালিটা জমে থাকে, তখন সেখানে এই যে খুশকির জন্য যে ফাঙ্গাসটা দায়ী, এই ফাঙ্গাসটা সেখানে বংশবৃদ্ধি করা শুরু করে, সেখানে বসবাস করা শুরু করে, করতে করতে কী করে, সে আপনার মাথাটাকে আক্রান্ত করে ফেলে। এরপর আপনি ধুলাবালি পরিষ্কার করলেন বা আরও অনেক ব্যবস্থা নিলেন, কিন্তু ধুলাবালি আপনার মাথা থেকে ঠিকই পরিষ্কার হয়ে গেল, কিন্তু ফাঙ্গাসটা কিন্তু আপনার মাথায় থেকেই গেল। এই ফাঙ্গাস এবার কী করে, মাথার উপরে চামড়ার যে কোষগুলোর একটা অংশকে অলওয়েজ ড্যামেজ করতে থাকে। এই ড্যামেজ করার কারণে সেল যেহেতু ড্যামেজ হয়ে যাচ্ছে, সেটা তো পড়ে যাবে, তো এই মাথার উপরে চামড়া ভেঙে 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 পড়ে যেতে থাকে। এভাবেই তৈরি হয় খুশকি। এখন বলি খুশকি হওয়ার আগে আমাদের কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। খুশকি হওয়ার আগে আমাদেরকে কী করতে হবে, সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ থাকে যারা বাইক রাইড করে, যাদের মাথায় হেলমেট পরা থাকে। ঢাকা শহরে অনেকেই আছে যারা পাঠাও বাস চালায়, তাদের ঘন্টার পর ঘন্টা মাথায় হেলমেট পরে থাকতে হয়। তো চেষ্টা করবেন যখনই সুযোগ পান, গাড়ি থামিয়ে হেলমেটটাকে যত দ্রুত সম্ভব খুলে ফেলবেন, মাথাতে বাতাস লাগানোর চেষ্টা করবেন। আর সবসময় হেলমেটের ভিতরে খুবই কম দামের, 40 টাকা 50 টাকা 60 টাকা দামের ইনার ক্যাপ পাওয়া যায়, একটা কাপড়ের একটা ক্যাপ থাকে, ইনার ক্যাপটাকে মাথায় পরে তার উপরে হেলমেট পরবেন। তাহলে কি হবে, আপনার মাথার যে ঘাম, এই ঘামগুলা আপনার হেলমেটে বারবার লাগে, লেগে সেই হেলমেটের ভিতরেই ফাঙ্গাস বসবাস শুরু করে। এখন আপনি বারবার যখন এই একই হেলমেট পরছেন, হেলমেট তো সবসময় পরিষ্কার করা যায় না বা প্রতিদিন পরিষ্কার করা যায় না, তখন ওখান থেকে আপনার মাথা এফেক্টেড হয়। বাট আপনি যদি একটা ইনার কাপ ব্যবহার করেন, ক্যাপটা প্রতিদিন পরিষ্কার করতে পারবেন। সো আপনার হেলমেটটাও কন্টামিনেটেড হচ্ছে না, তার ইনার ক্যাপটাও পরিষ্কার থাকছে, আপনার মাথাটাও নিরাপদ থাকছে। আর যারা বাইক রাইড করেন বা যারা সাধারণত শ্রমিকের কাজ করেন বা যাদের মাথায় বেশি ধুলাবালি জমে, তারা চেষ্টা করবেন কাজ করার পরই মাথাটাকে পরিষ্কার করে ফেলার। তারাই একমাত্র প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করতে পারেন যদি আপনার মাথায় ধুলাবালি থাকে। তাই ছাড়া আপনি কী করবেন, সাধারণ মানুষের বাজারে যে সাধারণ শ্যাম্পুগুলো পাওয়া যায়, এই শ্যাম্পুগুলোকে সপ্তাহে 2 বার ইউজ করা উচিত। যদি খুব বেশি মাথায় ধুলাবালির সংস্পর্শে আসেন, তাহলে প্রতি একদিন পরপর একদিন ইউজ করা উচিত। আর যারা এক্সট্রিম লেভেলের মাথায়, যাদের সাদের কাজই হলো মাথায় সবসময় ধুলাবালি বহন করার বা ধুলাবালি রাখার, তারাই শুধুমাত্র প্রতিদিন শ্যাম্পুটাকে ইউজ করবেন, তা বেশিক্ষণ রাখবেন না, দিয়ে জাস্ট ধুলাবালিটাকে ঘষে বের করে ধুয়ে ফেলবেন। মাথায় সাধারণত চেষ্টা করবেন সাবান না ইউজ করেন, মাথায় সাধারণত সাবান ইউজ করবেন না, কারণ সাবানে প্রচুর পরিমাণ ক্ষার থাকে। যে ফাঙ্গাস আমাদের মাথায় খুশকির জন্য দায়ী, সেই ফাঙ্গাসের খাদ্য হিসেবে এই ক্ষার খুব ভালো কাজ করে। সো মাথায় সাবান না দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনার যদি খুশকিতে এফেক্টেড হয়ে যান, তারপর আপনি কী করবেন? দেখুন, একবার যদি খুশকিতে এফেক্টেড হয়ে যান, এটা একটা লং টার্ম প্রসেস। আপনি এমন ভেবেন না যে আপনি 5 দিন চিকিৎসা নিয়ে, 10 দিন চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনাকে
একটা প্রসেসের ভিতর দিয়ে যাওয়া লাগবে। তো আমি এখানে সবথেকে সহজ টেকনিকগুলো বলে দিচ্ছি, আর এই আমার খুশকির ভিডিওর পার্ট টুতে আমি বিস্তৃত আলোচনা করব খুশকির চিকিৎসা নিয়ে। তো আমাদের মাথায় যদি খুশকি হয় তখন আমরা কি করব, আমরা সবথেকে সহজ এবং সর্বপ্রথম আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব, আমরা বাজারে কিটোকোনাজল নামে একটা শ্যাম্পু পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের ফার্মেসিতে পাবেন, যেমন তার ভিতরে অন্যতম ড্যানসেল, সিলেক্ট প্লাস, এগুলো আপনি যে কোনো একটা ফার্মেসিতে যেয়ে বললেই তারা আপনাকে দিয়ে দেবে। সপ্তাহে দুই দিন করে এই শ্যাম্পুটাকে ইউজ করার চেষ্টা করবেন। শ্যাম্পুটা মাথায় লাগিয়ে সর্বনিম্ন 5 মিনিট মাথায় লাগিয়ে রেখে দিবেন, তারপর শ্যাম্পুটি ধুয়ে ফেলবেন। এভাবে সপ্তাহে দুই দিন করে খুব কম হইলেও 3 মাস, এক টানা 3 মাস এইভাবেই ব্যবহার করতে থাকবেন। আর মাথায় মনের ভুলেও বাজারের কোনো ধরনের সাবান, শ্যাম্পু, তেল ইউজ করবেন না। দেখুন, এই যে টিভিতে বিভিন্ন শ্যাম্পু অ্যাড দেয় যে এই শ্যাম্পুটা ব্যবহার করলে ড্যান্ড্রাফ চিরতরে চলে যাবে, বাট এইগুলা সবই অবান্তর কথাবার্তা। তাই বলে আমি এই শ্যাম্পুগুলো মাখতে নিষেধ করছি তা না, এই শ্যাম্পুগুলো আপনি মাখবেন আপনার মাথায় খুশকি আক্রান্ত হওয়ার আগে, ধুলা পরিষ্কার করার জন্য। এগুলো আপনার মাথা থেকে ধুলা, বালি, ময়লা পরিষ্কার করে দেবে। একবার খুশকিতে আক্রান্ত হইলে খুশকি মাথা তার ফাঙ্গাস আক্রান্ত হয়ে যাচ্ছে, তখন বাজারের এই প্রসাধনী শ্যাম্পুগুলো কোনো কাজে আসে না। সেই সময় আপনি শুধুমাত্র কিটোকোনাজল শ্যাম্পুটাকে ব্যবহার করবেন, এক টানা 3 মাস কোনো সাবান, শ্যাম্পু, তেল ব্যবহার করবেন না। এভাবে আপনি একটানা 3 মাস ব্যবহার করবেন, মাথাটাকে সবসময় আলো বাতাসে রাখার চেষ্টা করবেন। আশা করি আপনি যদি প্রথম স্তরের আপনার ফাঙ্গাস ইনফেকশন হয় মাথায়, খুশকি হয়, তাহলে আপনি এইটাতেই সুস্থ হয়ে যাবেন। তারপরে আপনি যদি সুস্থ না হন, যত দ্রুত সম্ভব চিকিৎসা কেন্দ্রে যান, চিকিৎসক আপনার অবস্থা দেখে বিশ্লেষণ করে ট্রিটমেন্ট দিয়ে দেবে। আজকের ভিডিওটা এর থেকে আমি লম্বা করতে চাচ্ছি না, আমি খুশকি ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো এক সপ্তাহের ভিতরে। খুশকি ভিডিওর পার্ট 2 আমি আলোচনা করব স্পেসিফিক খুশকি যখন সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন আমাদের কী কী ঔষধ ব্যবহার করা উচিত, সেই ঔষধগুলো ব্যবহারের সুবিধা এবং অসুবিধা, সেই ঔষধগুলো কারা কোন বয়সে কতটুকু ব্যবহার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে একটি লাইক দিবেন। যদি খুশকি নিয়ে আপনাদের কোনো ধরনের ইনকোয়ারি থাকে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, নাহলে পরবর্তী ভিডিওতে আমি সেটা ব্যাখ্যা করে দেব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফিউ মিনিটস ফ্রম ইয়োর লাইফ ফর ইয়োর লাইফ। আর হ্যাঁ, স্বাস্থ্য বিষয়ক এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিবেন। ধন্যবাদ।